ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय। प्रभु मीश मनीष मशेष गुणन गुणहीन महिष गराला भरम रण निर्जित दुर्जय दैत्यपुरम प्रणमामि शिवम शिव कल्पतरुम गिरिराज सुतांबित वामतनु तनु निंदित राजित कोटि विधुम विधि विष्णु शिरोधृत पाद जुगन प्रणमामि शिवम शिव कल्पतरु शशलांचित रंजित सम्मुकुटं कुटिलांबित सुंदर कीर्तिपटं सुरशैवलिनी कृत जटन प्रणमामि शिवम शिव कल्पतरु नयनत्रय भूषित चारु मुखं मुख पद पराजित कीटि विधु विधुखंड विमंडित भाल तटन प्रणमामि शिवम शिव कल्पतरु विषराज निकेतन मादि गुरु गरलाशन माजी विश्वनाधरम प्रथमाधिप सेवक रंजनकम प्रणमामि शिवम शिव कल्पतरु मकरध्वज मत्त मातंग पुरम करिचर्म गनाग बुबोधोकरम बरमार्गन शूल विषानधरम प्रणमामि शिवम शिव कल्पतरु जग उद्भव पालन नाशकरं त्रिदिवेश शिरोमणि घृष्टपदं प्रिय मानव साधु जनैक गतिं प्रणमामि शिवम शिव कल्पतरु अनाथान सुदीन विभो विश्वनाथ पुनर्जन्म दुखात् परित्राहि शंभो भजतो हि खिल दुख समुहरं प्रणमामि शिवम शिव कल्पतरु 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 प्रणमामि शिवम शिव शिवाय शिवम हर हर महादेव 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 हे विश्वेश्वर हे काशीनाथ हे गोपेश्वर हे काशीश्वर प्रणमामि शिवम शिव कल्पतरु बृंदावन जाइते प्रभु आइला काशीते बृंदावन जाइते प्रभु आइला काशीते विश्वेश्वर दर्शन करी ल
লাগিলা নাচিতে বিশ্বেশ্বর দর্শন করি লাগিলা নাচিতে আজ আনন্দ যার ধরে নারে আনন্দ যার ধরে নারে কাশীশ্বর দর্শন করে আনন্দ যার ধরে নারে কাশীশ্বর দর্শন করে আনন্দ যার ধরে নারে কখন বলেন হরি কখন বা হ গোপেশ্বর দর্শন করি ভাবেতে বিভোর গোপেশ্বর দর্শন করি ভাবেতে বিভোর ব্রজ ভাবে বিভোর হলো ব্রজ ভাবে বিভোর হলো ব্রজ ভাবে বিভোর হলো কথা মনে করে ব্রজ ভাবে বিভোর হলো তুঙ্গ বিদ্যার কথা মনে করে ব্রজ ভাবে বিভোর হলো তুঙ্গ বিদ্যার কথা মনে হয়ে নাচে সোনার গৌর নাচে তুঙ্গ বিদ্যার কথা মনে করে নাচে সোনার গৌর নাচে বিশ্বেশ্বর দর্শন করি কথা মনে নাচি বিশ্বেশ্বর দর্শন করি কথা মনে করি ব্রজ ভাবে বিভোর হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীমধুর বৃন্দাবনের পথে যেতে যেতে থমকে দাঁড়ালেন বারাণসী কাশীধামে কাশীধামে বিশ্বেশ্বরকে দর্শন করে ব্রজভাবের বিভোরতায় গুণচূড়া তুঙ্গ বিদ্যার কথা স্মরণ করে নর্তন কীর্তনে মেতে উঠলেন শ্রী চৈতন্য সেই কৃষ্ণ অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য সেই পরিকরগণ্য সঙ্গে সব ধন্য কাশীবাসী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপমাধুর্যকে দর্শন করে থাকতে পারলেন না আছাড় খেয়ে এসে পড়লেন শ্রী চৈতন্য চরণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকলের আহ্বানে সকলের ভক্তি প্রেমে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন আর ওই মাতোয়ারা হয়ে তিনি আস্বাদন করলেন বৃন্দাবন চন্দ্র ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে এইভাবে বারাণসী পাইয়া গৌরাঙ্গ নাসি এইভাবে বারাণসী পাইয়া গৌরাঙ্গ নাসি বিভোর হইলা কৃষ্ণ প্রেমে বিভোর হইলা কৃষ্ণ প্রেমে অগণিত ভক্তগণে ভরে ওঠে আনন্দেতে অগণিত ভক্তগণে ভরে ওঠে চৌদিকেতে অগণিত ভক্তগণে ভরে ওঠে আনন্দেতে অগণিত ভক্তগণে ভরে ওঠে আনন্দেতে মেতে ওঠে কৃষ্ণ সংকীর্তনে মেতে ওঠে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ 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 বলে শ্রী চৈতন্য কৃষ্ণ কৃষ্ণ বলে শ্রী চৈতন্য কৃষ্ণ কৃষ্ণ সেই বারাণসী ধামে গৌর মুখে কৃষ্ণ নামে সেই বারাণসী ধামে গৌর কৃষ্ণ নামে আয় গো তোরা দেখে যা তীর্থ কাশী ধামে সেই বারাণসী ধামে গৌর মুখে কৃষ্ণ নামে সেই বারাণসী ধামে গৌর মুখে কৃষ্ণ নামে তুলে সেথা প্রবল তরঙ্গ সেথা প্রবল তরঙ্গ তুলে সেথা প্রবল তরঙ্গ তুলে সেথা প্রবল তরঙ্গ আনন্দ ধরে না আনন্দ ধরে না আজ আনন্দ ধরে না কাশীবাসী ভক্ত পেয়ে আনন্দ ধরে না কাশীবাসী ভক্ত পেয়ে আনন্দ ধরে না আজ কাশীবাসী ভক্ত পেয়ে কৃষ্ণ 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 বলে কাশীবাসী ভক্ত পেয়ে কৃষ্ণ 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 বলে কাশীবাসী ভক্ত পেয়ে কৃষ্ণ 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 বলে কাশীবাসী ভক্ত পেয়ে আনন্দ ধরে না রূপ সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবনের গুপ্ত স্থানকে উদ্ধারের জন্য অন্তর্যামী শ্রীকৃষ্ণ চৈতন্য অন্তরে জানলেন অষ্টসখীর মধ্যে গুণচূড়া তুঙ্গ বিদ্যা মহাপ্রেমের শরীর লুকিয়াছে এই কাশীধামে। তাকে খুঁজে বার করার জন্য মেতে উঠলেন কৃষ্ণ নর্তন কীর্তনে। কাশীবাসীগণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নর্তন কীর্তন দর্শন করে বলে উঠলেন, সুন্দর সুন্দর, যে সুন্দর তার সবই সুন্দর, তাই সুন্দর সুন্দর গৌরাঙ্গ সুন্দর, সুন্দর সুন্দর গৌরাঙ্গ সুন্দর, সুন্দর সুন্দর রূপ গোড়া চাঁদে, সুন্দর সুন্দর রূপ গোড়া চাঁদে, সুন্দর প্রীতি রাজ্যের যে মতি, সুন্দর প্রীতি রাজ্যের যে মতি, সুন্দর সুন্দর ভোগ গোড়া চাঁদে, সুন্দর সুন্দর ধূপ গোড়া চাঁদে, সুন্দর বদনে সুন্দর হাসনি, সুন্দর বদনে সুন্দর হাসনি, সুন্দর সুন্দর শোভা গোড়া চাঁদে, সুন্দর সুন্দর শোভা গোড়া চাঁদে, সুন্দর নয়নে সুন্দর চাহনি, সুন্দর নয়নে সুন্দর মানসে লোভা গোড়া চাঁদে, সুন্দর মানসে লোভা গোড়া চাঁদে, সুন্দর কাশীতে
বিহার গৌর হরি, সুন্দর কাশীতে বিহার গৌর হরি, সুন্দর চৈতন্য চাঁদ গোড়া চাঁদে, সুন্দর চৈতন্য চাঁদ গোড়া চাঁদে, সুন্দর লীলা সৌন্দর্য না বুঝে, সুন্দর লীলার সৌন্দর্য না বুঝে, সুন্দর লীলার সৌন্দর্য না বুঝে, সুন্দর লীলার সৌন্দর্য না বুঝে, শেখর জনম আধে গোড়া চাঁদে, শেখর জনম আধে গোড়া চাঁদে, সবই সুন্দর সবই সুন্দর সবই সুন্দর সবই সুন্দর, যে সুন্দর তার সবই সুন্দর, যে সুন্দর তার সবই সুন্দর, যে সুন্দর তার নদী আর চাঁদ গৌর হরি, যে সুন্দর তার নদী আর চাঁদ গৌর হরি, যে সুন্দর তার নদী আর চাঁদ গৌর হরি, যে সুন্দর তার সবই সুন্দর। সকলের মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সুকথায় সুনামে ভক্তিভাবে মহাপ্রেমে শ্রী চৈতন্যের নাম গানে মেতে উঠল কাশীবাসী। গঙ্গায় অবগাহন করতে দেখলেন কাশীবাসী তপন মিশ্র, যে রূপ দর্শন করে থাকতে পারলেন না তপন মিশ্র, বলে উঠলেন এই কি ব্রজের ব্রজেন্দ্র নন্দন, বলে উঠলেন এই কি সেই কাশীশ্বর। তাই আজান উলম্বিত ভুজধারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে তপন মিশ্র ভিক্ষার জন্য আহ্বান করলেন। আর ঠিক এমন সময় কাশীবাসী শূদ্র চন্দ্রশেখর অতি দীন অতি দরিদ্র কিন্তু ভক্তপ্রবল, চৈতন্য দর্শন করে চেতনা হারিয়ে আলিঙ্গন দিতে চাইলেন মহাপ্রভুকে। চারিধার থেকে রব উঠল, তুমি শূদ্র তুমি শূদ্র তুমি শূদ্র। এইভাবে সন্ন্যাসীকে আলিঙ্গন দিতে পারো না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হেসে উঠলেন, সবাইকে থামিয়ে বলে উঠলেন, কে শূদ্র কে ব্রাহ্মণ? এই যুগে ভারত ভূমি আর্য বনাশ্রম কমে, কাহে স্থিরা শূদ্র বলে গণ্য, সেই চৈতন্য সেই নীতি না মানেন যথারীতি, কৃষ্ণ ভক্ত করিলেন মান্য। যিনি কৃষ্ণ ভক্ত হন তিনি সর্ববর্ণ উৎকৃষ্ট, তার কোনো জাত থাকতে পারে না। এসো চন্দ্রশেখর আমার বুকে এসো, তুমি ধন্য তোমাকে স্পর্শ করে আমি ধন্য হই। চন্দ্রশেখর চোখের জলে বুক ভাসিয়ে আছাড় খেয়ে পড়লেন শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণে, বিনতি জানিয়ে বললেন, আমি দীন আমি হীন আমি কাঙাল। তাতে শূদ্র, কিন্তু প্রভু আমার মনের ইচ্ছা তুমি আমার ঘরে অবস্থান করো, এই অন্নপূর্ণার অন্ন ভাণ্ডারে, এই দেবালী দেব মহাদেব বিশ্বেশ্বরের স্থানে
মহাপ্রসাদের মেলা বসুক, আর সেই প্রসাদ পেয়ে সকলে ধন্য হোক। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু থাকতে পারলেন না, চন্দ্রশেখরকে বুকে টেনে নিয়ে বললেন, চন্দ্রশেখর তুমি মহাবৈষ্ণব, তোমার আমন্ত্রণ পেয়ে আমি ধন্য, চলো আমি তোমার ঘরেই অবস্থান করব, অন্নপূর্ণার কৃপা হোক তোমার মধ্যে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাশীধাম চন্দ্রশেখরের ঘরে অবস্থানে ব্রতী হলেন। মহামন্ত্র নাম গান হয়ে উঠল, হরি হরি ধ্বনিতে ভরে উঠল চন্দ্রশেখরের মন্দির। এ যেন ঘর নয়, এ যেন ভক্তি প্রেমের মন্দির। তাই বৈষ্ণব কবি বলে উঠলেন, ধন্য কাশীবাসী পেয়ে সচল জগন্নাথে, ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। কিন্তু এত বড় স্থান তো চন্দ্রশেখরের ঘরে নেই, তাই সবাই শ্রীচৈতন্যকে দেখার জন্যে দলে দলে ছুটে আসতে আরম্ভ করলেন, দলে দলে ছুটে আসতে আরম্ভ করলেন চৈতন্যকে দর্শন করার জন্যে। চন্দ্রশেখরের ঘরে পেয়ে সবে চৈতন্য রে, ভক্ত যত আসে দলে দলে, হরি বল গৌড় হরি বল। এ আমরা কাকে দেখতে এলাম? বৈষ্ণবের হার বৈশে কি বা রাত্রি কি দিবসে, নামধ্বনি ওঠে উচ্চরলে, নামধ্বনি ওঠে উচ্চরলে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমা, কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রক্ষমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমা, কৃষ্ণ কেশব ত্রাহিমা, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রক্ষমা, রাম রাঘব রাম রাঘব, রাম রাঘব রক্ষমা, রক্ষমা 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 রক্ষমা, হরি বল হরি বল, হরি বল 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 হরি ও।
হরি বল হরি বল হরি বল হরি বল। এইভাবে চন্দ্রশেখরের ঘরে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিসভায় হরি সংকীর্তনের মাধ্যমে কাশীধাম মাতি তুললেন। কিন্তু তাতে বাদ সাধল মায়াবাদ, মায়াবাদী ওই সন্ন্যাসীর দল। তারা বলে উঠিল, একই অত্যাচার আরম্ভ হল, কৃষ্ণ নাম সংকীর্তনে কাশীধাম মেতে উঠল। যে কাশীধাম বিশ্বেশ্বরের স্থান, সেখানে কেন এই নর্তন, কেন এই কীর্তন? কেই উন্মাদ যে কৃষ্ণ নামে গোটা কাশীধামকে মাতি তুলেছে? মহাপ্রভু ভক্তদের অনুনয়ে তপন মিশ্রের ঘরে ভিক্ষা করতে গেলেন। সেই পরম ভক্ত তপন মিশ্র একদিন প্রভুর চরণে নিবেদন করে বললেন, প্রভু প্রভু, তোমার নাম সংকীর্তন স্বয়ং বিশ্বেশ্বর মেতে উঠল, কিন্তু সহ্য করতে পারছে না ওই মায়াবাদী ওই সন্ন্যাসীরা, তারা তোমার নামে কুকথা বলছে, তোমার নাম গানের অপবাদ করছে। যদি তুমি এর বিয়ে না করো, তাহলে আমি ওই কাশীর গঙ্গায় ঝাঁপ দিয়ে জীবন দান করবো প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তপন মিশ্রকে কোলে করে বলে উঠলেন, মিশ্র, কৃষ্ণ কৃপা নাই যারে, সেই পরে মহা ঘোরে, ব্যর্থ হয় জীবন তাহার। মৃদু হেসে প্রভু বলে, এবার চিন্তা সব কর পরিহার, কৃষ্ণ করুণাময়, কৃষ্ণ দয়াময়। ঠিক এমন একদিন আসবে, ঠিক এমন একদিন আসবে যেদিন দেখবে এই মায়াবাদী সন্ন্যাসীরা কৃষ্ণ নামে মেতে উঠেছে। তপন মিশ্র, চন্দ্রশেখর, ভয় পেও না, দুঃখ করো না, কৃষ্ণ নাম শক্তিতে, কৃষ্ণ নাম প্রেমে কাশীবাসী যে যেখানে আছে সবাই মেতে উঠবে, সবাই আনন্দ ভরে নেচে উঠবে। এসো আমরা সবাই মিলে সেই মহামন্ত্র নাম গান করি, যে মহামন্ত্র নাম শক্তিতে ভরে উঠুক এই কাশীধামের সর্ব মানুষের মন, আর সেই সর্ব মানুষের মনে জেগে উঠুক মহামন্ত্র নাম গানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঠিক এমন সময় এক মারাঠি ব্রাহ্মণ কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে মহামন্ত্র নাম সংকীর্তনের হরিসভায় প্রবেশ করল। প্রভুর চরণে প্রণাম জানিয়ে বলে উঠল, প্রভু কত কানে শুনেছি কিন্তু চোখে দেখার স্বাদ হয়নি, আজ তোমাকে প্রাণ ভরে দেখি, আর কি বলতে ইচ্ছা করে জানো? বলতে ইচ্ছা করে, হে দয়াময় হে দয়া, বলতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, তাতেলা সৈকতে বাড়ি বিন্দু সম সুত মিত রমণী সমাতে তোহে বিষরি মানা তাহে সমর্পিন, 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 অবমুঝ হব কোন কাজে, অবমুঝ হব কোন কাজে, অবমুঝ হব কোন কাজে, হাম পরিণাম নিরাশা তুহু জগ তারণ দীন দয়াময়, তুহু জগ তারণ দীন দয়াময়, তুহু জগ তারণ ওহে মহাপ্রভু, অতয়ে তোহারি বিশ্বাসা, অতয়ে তোহারি বিশ্বাসা, আধ জনম হাম নিদে গোয়াইন, আধ জনম হাম নিদে গোয়াইন, ঝরা শিশু কত দিন গেলা, ঝরা শিশু কত দিন গেলা, নিধুবনে রমণী রঙ্গরসে মাতল, নিধুবনে রমণী রঙ্গরসে মাতল, তোহে ভজব কোন বেলা, তোহে ভজব কোন বেলা, কত চতুরানন মরি মরি যাবত, কত চতুরানন
मड़ी मड़ी जावत कत चतुरानन मड़ी मड़ी जावत कत चतुरानन मड़ी मड़ी जावत नतुआ आदि अबसाना नतुआ आदि अबसाना तोहे जनामी पुनो तुहि समयत तोहि जनमी पुनो तुहि समयत सावरा लहरी समाना सावरा लहरी समाना भनय विद्यापति शेष समन भय भनय विद्यापति शेष समन भय तुआ बिने गति नाही आरा आदि अनादि को नाथ कहयसी 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 अवतारण भारत हारा अवतारण भारत भवतरण भर तुहारा भवतरण भर तुहारा हे श्री कृष्ण चैतन्य আমি একজন মারাঠি ব্রাহ্মণ এই কাশীধামে এসে হে প্রভু তোমার দর্শন পেয়ে সার্থক হল আমার মনুষ্য জন্ম কিন্তু এই কাশীধামে এসে আর সহ্য করতে পারছি না তোমার নিন্দা তোমার নাম সংকীর্তনের কুকথা ওই মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দজি তোমার নিন্দায় পঞ্চমুখ হয়ে উঠেছে সবাইকে ডেকে ডেকে কি বলে জানো বেদান্ত দর্শন সবে করাও শ্রবণ নির্বিশেষে ব্রহ্মাবাদী অতি বিচক্ষণ সরস্বতী সম্প্রদায় সে হয় সন্ন্যাসী মহাজ্ঞানে রূপে ভজে যত কাশীবাসী ভগবদ রূপ সে করে অস্বীকার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা করয়ে প্রচার প্রকাশানন্দ সেই সরস্বতী সেই জন মায়াবাদ দর্শনতে অতি বিচক্ষণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মারাঠি ব্রাহ্মণের কথা শ্রবণ করে বলে উঠলেন ভয় পেও না ধৈর্য হারিও না কৃষ্ণ ইচ্ছাময় একদিন তার নাম গানের ইচ্ছা কাশীধামে প্রকাশ হবেই হবে তবে প্রভু তোমাকে মনের কথা বলি আজ কাশীধামে যত সম্প্রদায় আছে সর্বসম্প্রদায়ের কি আমন্ত্রণ জানিয়ে আমি সাধু ভাণ্ডারা দেব ইচ্ছা প্রকাশ করেছি তাই আমার ইচ্ছা আজকের সাধু ভাণ্ডারায় তুমি এসো এই অধমের আমন্ত্রণ তুমি গ্রহণ করো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন সর্বসন্ন্যাসীর মণ্ডল মাঝে আমি যাব আমি অতি ধীনহীন খানা আমি নর্তনকারী কীর্তনকারী তবু হে ব্রাহ্মণ আমি তোমার আমন্ত্রণ গ্রহণ করলাম
ঠিক তার পর দিন সর্বভক্ত মণ্ডলীকে সঙ্গে করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই মারাঠির ভবনে এসে উপনীত হলেন। সকল সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে বসলেন সকল সন্ন্যাসীর অনতি দূরে। ধীরে ধীরে অঙ্গজ্যোতি প্রকাশ হল, প্রকাশ হল নবভ্রাতি, যেন মহাভাগবতী উচ্ছল রূপ মাধুর্যময় প্রকাশ করে উঠল। আলোয় আলোকিত হয়ে উঠল এই সন্ন্যাসী মণ্ডলী। এতক্ষণ যে যে সন্ন্যাসীরা নিজেদের নিজের ভাবে ছিল, চৈতন্য দর্শনে তাদের চৈতন্য হল। ছুটে এলেন সর্বশিষ্যের গুরু প্রকাশানন্দজি। মহাপ্রভুর হাতে ধরে বললেন, এ কি, তুমি এখানে এসে বসলে কেন? তুমি কি জানো না এটা অপবিত্র স্থান? নিজে আসন না গ্রহণ করে তুমি এসে বসলে এই অপবিত্র স্থানে? কি কারণে বসো দূরে ছাড়ি আমার সবাকারে? কি কারণে বসো দূরে ছাড়ি আমার সবাকারে? এসো এসো আমাদের মাঝখানে, এসো এসো আমাদের মাঝখানে। দুঃখ তব কি কারণে হেন ভাড়া কান্ত মনে? দুঃখ তব কি কারণে হেন ভাড়া কান্ত মনে? কেন বসো অপবিত্র স্থানে? কেন বসো অপবিত্র স্থানে? এসো আমাদের মাঝে, এসো আমাদের মাঝে, আমাদের মাঝে, আমাদের চৈতন্য আমাদের মাঝে। বসো না ওই অপবিত্র স্থানে, এসো শ্রী চৈতন্য আমাদের মাঝে। বসো না ওই অপবিত্র স্থানে, এসো শ্রী চৈতন্য আমাদের মাঝে। প্রকাশানন্দজি সরস্বতীর কথা শুনে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, চৈতন্য দৈন ভরে অতি সংকুচিত স্বরে করিলেন জানিয়ে প্রণেতি, নহি আমি তব মান্য সন্ন্যাসী অতি নগণ্য, গুরু মোর কেশব ভারতী। কেশব ভারতীর নাম শুনে প্রকাশানন্দজি আনন্দ হল। শ্রী চৈতন্যকে বলে উঠলেন, যে সম্প্রদায় তুমি হও মূল গুরু আমাদের একই, সবার মুখে শুনে তুমি সকলের কাছ থেকে দূরে সরে যাও, এর কারণ কি বুঝতে পারি না, তাই এসো ওই অপবিত্র স্থান ত্যাগ করে তুমি তোমার সুযোগ্য আসনে বসো। ওই আসনে বসিয়ে মায়াবাদী কূট চালে সুঅভিজ্ঞ প্রকাশানন্দজি সরস্বতী প্রভুর উচ্চ প্রশংসা করে বলে উঠলেন, বলে তুমি মহাসন্ন্যাসী, বলে রূপে শুনে প্রিয়দর্শী, বলে নিষ্ঠাবান ব্রাহ্মণ সন্তান, জন্ম তব বঙ্গভূমি, ঘর নবদ্বীপ ধামে, পিতা জগন্নাথ গুণধাম, কিন্তু তুমি সন্ন্যাসী হয়ে সন্ন্যাসীর ধর্মকে পালন না করে পথে পথে সংকীর্তন করে বেড়াও কেন? কেন এই নর্তন, কেন এই কৃষ্ণ নাম কীর্তন, কেন এই ভাবের ঘোর,
তুমি কি জানো না, সন্ন্যাসীর মূল ধর্ম হল সদা পালনীয় নিষ্ঠাচার, নিরন্তর ব্রহ্মধ্যান, বেদান্ত অধ্যয়ন, এই তো সন্ন্যাসীর ধর্ম। প্রকাশানন্দজির কথা শুনে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, সরস্বতী হে প্রকাশানন্দজি, কেন আমি নাচি, কেন আমি গাই, কেন মেতে থাকি কৃষ্ণ প্রেমানন্দে? শুনবে তবে শোনো, গৌরাঙ্গ বিনতি ভাসে বলেন করুণ হেসে, গৌরাঙ্গ বিনতি ভাসে বলেন করুণ হেসে, আমি বড় অধম সন্ন্যাসী, আমি বড় অধম সন্ন্যাসী, অতি বড় মূর্খ আমি, ধর্মতত্ত্ব নাহি জানি, অতি বড় মূর্খ আমি, ধর্মতত্ত্ব নাহি জানি, শুধু গুরুর কৃপার প্রত্যাশী, শুধু গুরুর কৃপার প্রত্যাশী, শুধু গুরুর কৃপার প্রত্যাশী, শুধু গুরুর কৃপার প্রত্যাশী, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু নামৈব কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু নামৈব কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু মোরে মূর্খ জানি, না শিখান তত্ত্ববাণী, গুরু মোরে মূর্খ জানি, শুধু মোরে দেন উপদেশ, বেদান্তের ওই অধ্যয়নে না লাগিবে প্রয়োজনে, বেদান্তের ওই অধ্যয়নে না লাগিবে প্রয়োজনে, কৃষ্ণ নাম জপ সবিশেষ, কৃষ্ণ নাম জপ সবিশেষ, হেন কৃষ্ণ নাম হইতে এই জড় বন্ধনেতে, হেন কৃষ্ণ নাম হইতে এই জড় বন্ধনেতে, অবশ্য পাইবে পরিত্রাণ, অবশ্য পাইবে পরিত্রাণ, এ নামের মহাশক্তি জীবের সাধয়ে ভক্তি, এই নামের মহাশক্তি জীবের সাধয়ে ভক্তি, কৃষ্ণ তার প্রতি কৃপাবান, কৃষ্ণ তার প্রতি কৃপাবান, শুধু নামেরই পরশে কলির কলুষ নাশে, শুধু নামের পরশে কলির কলুষ নাশে, সর্বমন্ত্র সারে না, সর্বমন্ত্র সারে না, তাই গুরু আমায় দান করিল, তাই গুরু আমায় দান করিল, শুধু মহামন্ত্র নাম বল গুরু আমায় দান করিল, শুধু মহামন্ত্র নাম বল গুরু আমায় দান করিল,
মন্ত্র নাম বলো হরে কৃষ্ণ হরি বলো শুধু মহামন্ত্র নাম বলো হরে কৃষ্ণ হরি বলো শুধু মহামন্ত্র নাম বলো গুরু আমায় দান খোঁজিল হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা গতি নাই গতি নাই গতি নাই প্রভু আরো বলে উঠলেন ধর্ম অর্থ কাম মোক্ষ ত্যাগই চতুর্বর্গ লক্ষ্য শুধু আমার পঞ্চম পুরুষার্থ আমি সেই দিন থেকে গুরুর আনুগত্যে কৃষ্ণ নাম জপি নিরন্তর তাই তো মা শচী ঠাকুরানী ভাজ্যা বিষ্ণু প্রিয়া যারা বাস্তব আপনজন তাদের সকলকে ত্যাগ করে এই মহামন্ত্র নাম গ্রহণ করে ঘুরে বেড়াচ্ছি দেশ দেশান্তরে কৃষ্ণ প্রেমের এই মালা আমি পড়েছি আমার গলায় 10,000 সন্ন্যাসীর মধ্যমণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মুখাশ্রিত এই বাণী শ্রবণ করে বিস্ময় হয়ে গেলেন প্রকাশানন্দজি এ আমি কি শুনছি এ কার মুখে শুনছি দেব দেবী মণি ঋষি যোগী সর্ব মন কামনা করে যার চরণ অনেক সন্ন্যাসীর মনে প্রকাশানন্দজির সম্বন্ধে তুচ্ছ মনোভাব জেগে উঠল এতদিন আমরা কি শিখেছি আমাদের গুরুর কাছে চেয়ে দেখো পরম গুরু আশ্রিত শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কেউ কেউ বলে উঠলেন কৃষ্ণের স্বরূপ চৈতন্য অবতার কলির কলুষ জীবন করিতে উদ্ধার কেউ বলে উঠলেন কৃষ্ণের প্রেম নিয়ে দাঁড়ে দাঁড়ে খালি পায়ে এই তপ্ত পথে নেচে নেচে হরিনাম প্রচার করে বেড়ায় এই সন্ন্যাসী কেউ কেউ বললেন ও ভোজন ও বিলাস নেই কেউ কেউ বললেন আমরা এতদিন কাকে উপহাস করেছি রে রতন ত্যাগ করে কাজকে ভালোবেসেছি এতদিনে মায়াবাদ থেকে কি পেলাম থাকতে না পেরে অকস্মাৎ প্রকাশানন্দজির প্রধান সহচর মায়াবাদের মধ্যে সেই সন্ন্যাসী চৈতন্যের চরণে আছাড় খেয়ে পড়ে বললেন প্রভু প্রভু তুমি সাক্ষাৎ ঈশ্বর হে শ্রীকৃষ্ণ চৈতন্য নাচেনি তোমারে ভ্রান্ত মায়াবাদে মোরা মগ্ন হয়েছিলাম আমাদের জ্ঞান বুদ্ধি সব অপহিত হয়েছিল তুমি তুমি সেই মনপ্রাণ ভক্তি প্রেমে ভরিয়ে দিলি কি সুন্দর তোমার বাক্য কি সুন্দর তোমার ভাবাশ্রিত কথা একমাত্র হরিনামই জীবের মুক্তিদাতা একমাত্র হরিনামই জীবের মুক্তিদাতা আর নয় আর নয় ভক্তি বিনা মুক্তি নাই সিদ্ধান্ত তোমার একমাত্র মুক্তিদাতা কৃষ্ণ নাম সার কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে সচ্চিদানন্দময় হে কৃষ্ণ ভগবান এই কথা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীকে বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন ধন্য ধন্য তুমি ধন্য আমি সেও শ্রেষ্ঠ হলো এই কৃষ্ণ ভক্তি সেও শ্রেষ্ঠ হলো এই কৃষ্ণ ভক্তি এসো এসো আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো হরি হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ
প্রভু শনে করে সবে কৃষ্ণ নাম সংকীর্তন, প্রভু শনে করে সবে কৃষ্ণ নাম সংকীর্তন, শেখর পরম আনন্দ তপন সনাতন, শেখর পরম আনন্দ তপন সনাতন, নাম ধ্বনি যত ওঠে হয়ে উচ্চরোল, নাম ধ্বনি যত ওঠে হয়ে উচ্চরোল, নাচিতে লাগিল গোড়া উদ্যবাহুতল, নাচিতে লাগিল গোড়া উদ্যবাহুতল, সে সর্বভঙ্গ পুলক বৈবর্ণ স্তম্ভ হর্ষ দৈন গৌরাঙ্গে রঙ্গে দেখিয়া কাশীবাসী প্রেমানন্দে মহাভাবে অশ্রু জলে ভেসে উঠলেন। সকলে মিলে বলে উঠলেন, হরি বল 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 বলতে বলতে প্রকাশানন্দ আর থাকতে পারলেন না, আছার খেয়ে পড়লেন শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে, বুকে জড়িয়ে ধরে বলে উঠলেন, আনন্দ লীলাময় বিক্রায় হেমভি দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নম নমস্তে, যশে ব্যাপদাম্বুজা ভক্তিলভ্যা প্রমাবিধান পরমমুমখত তস্মৈ জগত মঙ্গল মঙ্গলায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চোখের জলে ধৌত করে দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্যের চরণ, তুমি ব্রহ্ম তুমি কৃষ্ণ ভগবান, জীব উদ্ধারিতে তবে মর্তে অধিষ্ঠান, প্রভু প্রভু এতদিন আমি কি করেছি, আমার জন্মটাই বৃথা গেল, কেন তোমাকে আরো আগে পাই নাই, ব্রজভাবে বিভোর হয়ে গৌর হরি বুকে জড়িয়ে ধরে বললেন, স্মরণ করো প্রকাশানন্দ, কে তুমি কে আমি, বলো বলো প্রকাশানন্দ, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম হরি রাম হরে রাম হরি রাম 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 হরে হরে। আজ হতে তোমার নাম রাখা হলো বৈষ্ণব সমাজে, তুমি প্রকাশানন্দ নও তুমি প্রবোধানন্দ সরস্বতী, তুমি প্রবোধানন্দ সরস্বতী তুমি প্রভানন্দ সরস্বতী, হে গুণচূড়া হে তুঙ্গ বিদ্যা ভাবের বিভোরতায় গৌর হরি প্রকাশানন্দজি কে বক্ষে ধারণ করে বলে উঠলেন, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইভাবে প্রকাশানন্দ যে উদ্ধার হলো,